ওয়েলকাম স্টুডেন্টস, আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাপন এবং সংশ্লিষ্ট ঘটনাসমূহ, অর্থাৎ ব্যাপন সম্পর্কিত বিভিন্ন ধরনের ঘটনাসমূহগুলো আমরা আজকে আলোচনা করব, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পেছনে সায়েন্সটা কী লুকিয়ে আছে সেটা আমাদের আজকে জানতে হবে। ব্যাপনকে সহজ কথায় ইংরেজিতে বলা হচ্ছে ডিফিউশন। তো আমরা প্রথমে দেখে নিই, কয়েকটি ঘটনা আগে দেখে নিই ভালো করে, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। তো ঘটনা এখানে চিত্র এক নম্বরে কী দেখাচ্ছে আগে দেখে নাও। চিত্র এক নম্বরে দেখাচ্ছে ধূপ জ্বলছে, দু নম্বরে দেখানো হয়েছে তিনটে কনিক্যাল ফ্লাস্ক আছে, তিনটে কনিক্যাল ফ্লাস্ক একটাই কনিক্যাল ফ্লাস্ক আছে, কিন্তু তিনটে ঘটনা তিনটে টাইম অন্তর দেখানো হয়েছে। যে প্রথমে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কিছু দু চার ফোঁটা হয়তো কালি এখানে যোগ করা হয়েছে ফোঁটা, পরে সেটা দেখা যাচ্ছে কালির পরিমাণটা আস্তে আস্তে জলের মধ্যে ছড়িয়ে পড়ছে, আরও কিছু সময় অতিবাহিত হলে দেখা যাচ্ছে যে পুরো জলটা নীল হয়ে যাচ্ছে এবং জলের মধ্যে কালিটা ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। আর তিন নম্বর যে ছবিটা, এটাতে দেখানো হয়েছে কি সেন্টের বোতল স্প্রে করা হচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো দেখা হচ্ছে, তাহলে আমি যদি ঘরের আমি ধরে নিলাম যে ঘরের আমি কোনো একটা কোণাতে আমি ধূপ জ্বালিয়েছি, তাহলে ঘরের অন্য প্রান্তে বা ঘরের কিছুটা দূরে তাহলে আমি যদি থাকি, তাহলে ধূপের গন্ধটা আমাদের নাকে এসে লাগে, আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঘরের মধ্যে ধূপ জ্বালানো হয়েছে। আর জলের মধ্যে যদি আমরা দু ফোঁটা যদি কালি যোগ করি, তাহলে যদি আমি জলটাকে না নাড়াই, চামচ দিয়ে যদি না নাড়ানো হয়, তাহলে সে জলটার মধ্যে কালিটা কী হবে আস্তে 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 কী হবে, পুরো জলটার মধ্যে এটা ছড়িয়ে পড়বে কালির কণাগুলো। আর তিন নম্বর কেস একই জিনিস, আমরা যদি বডিতে বা জামার মধ্যে যদি কোনো ডিও বা কোনো পারফিউম যদি আমরা স্প্রে করি, তাহলে সে পারফিউমের যে সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো সেগুলোই কী হচ্ছে, একটা জায়গায় যদি আমি এটা স্প্রে করি তাহলে সেই গন্ধটা ঘরের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ছে। তাহলে এখন আমাদের জানতে হবে যে এই যে ছড়িয়ে পড়ছে এটা কীভাবে যাচ্ছে এবং এর পেছনে সায়েন্সটা কী আছে বা এই ঘটনাটাকে আমরা কী বলবো, সেটা আমরা নেক্সট আলোচনা করছি। তাহলে চলে যাচ্ছি নেক্সট টপিকে। তাহলে এই যে ওপরের যে ঘটনাগুলো, সেখান থেকে আমরা কী জিনিস আমরা দেখতে পেলাম বা বুঝতে পারলাম কি, দুটো জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে মিল পাচ্ছি কিছু জিনিসের সাথে, কিছু অমিল পাচ্ছি। মিলটা কী দেখতে পাচ্ছি, যে গন্ধ বা রং, গন্ধ বলতে কি এখানে ধূপের গন্ধ বোঝানো হয়েছে এবং সেন্টের গন্ধ, আর রং বলতে কি নীল কালির যে রংটা যেটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যোগ করা হয়েছিল সেটা কী হচ্ছে, মিল যেটা বেশি গাঢ় অঞ্চল থেকে কম গাঢ় অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে, এইটা হচ্ছে খুব ভাইটাল টার্ম, বেশি গাঢ় অঞ্চল থেকে কম গাঢ় অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বেশি গাঢ় অঞ্চল বলতে কোনটাকে বুঝবো, যে জায়গাটাতে ধূপটা জ্বালানো হয়েছে তাহলে সেই জায়গায় ধূপের যে গন্ধ সেটার গাঢ়ত্বটা বেশি, আর কম গাঢ় অঞ্চল বলতে কোনটা বোঝাচ্ছে বাকি যে ঘরের যে অন্যান্য যে পোর্শনটা আছে, রুমের যে অন্যান্য পোর্শন যেখানে গন্ধটা আমি পাচ্ছি না বা পাবো হয়তো একটু পরে, সেই জায়গাটাকে বলা হচ্ছে কম গাঢ়ত্বের অঞ্চল। একই রকম জলের মধ্যে যখন আমি দু ফোঁটা কালি যোগ করছি, তখন কালি জলের ওপরে ফেলা মাত্র সেই জায়গার কালির গাঢ়ত্বটা বেশি, সেই জন্য সেটাকে বলা হচ্ছে গাঢ় অঞ্চল, বেশি গাঢ় অঞ্চল। এবং জলের যে নিচের দিকের যে অংশটা সেখানে তখনও পর্যন্ত কালির কণাগুলো পৌঁছাতে পারেনি, তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো কম গাঢ়ত্বের অঞ্চল। তাহলে এদের যে ঘটনাগুলোর মধ্যে মিল হচ্ছে যে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে কণাগুলো ছড়িয়ে পড়বে, এটা মাথায় রাখতে হবে। আর অমিল হচ্ছে কি, যদি ওই যে আমি প্রথমেই বলেছি যে একটা সময়ের ব্যাপার আছে, এক্ষেত্রে দুটো জিনিস একই মানে একই জাতীয় উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে ধূপে ধূপ জ্বালানোর গন্ধ এবং সেন্টের বোতল স্প্রে করছি। তো এই দুটোর মধ্যে এই দুটো হচ্ছে কি গ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, আর অন্য যে কেসটা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা জলের মধ্যে দু ফোঁটা কালি যোগ করেছি, এটা হচ্ছে দ্রবণের মধ্যে আমি যোগ করছি। তাহলে এই যে দুটো যে ঘটনা, দুটোর মধ্যে দেখা যাচ্ছে যে গ্যাসের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেটা খুব কুইক হচ্ছে, কিন্তু দ্রবণের মধ্যে যে কালির যে ছড়িয়ে পড়ার যে ঘটনাটা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে। তাহলে এই হচ্ছে মিল এবং অমিল। মিলটা আমাদের মনে রাখতে হবে যে বেশি গাঢ় অঞ্চল থেকে কম গাঢ় অঞ্চলের দিকে যাচ্ছে, এবং অমিল হচ্ছে কি গ্যাসের মধ্যে কণাগুলোর ছড়িয়ে পড়ার ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটে, কিন্তু দ্রবণের মধ্যে বা কোনো সলিউশনের মধ্যে যদি আমরা কোনো জিনিস যোগ করি তাহলে সেটা মিশে যাওয়া বা ছড়িয়ে পড়ার ঘটনাটা আস্তে আস্তে হচ্ছে। আচ্ছা নেক্সট আমরা আসছি, তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এটা হয় কার জন্য, এর পেছনে দায়ী যে ঘটনাটা সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন বলা হচ্ছে। তাহলে এইখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে অণুগুলোর মধ্যে সবসময় আমরা কী করি, অণুগুলো সবসময় একটা অবিশ্রান্ত গতিতে কী হতে পারে, এলোপাথাড়িভাবে এদিক ওদিক ছুটা দৌড়া করতে থাকে, ঠিক আছে। তো গ্যাসের মধ্যে যখন আমরা ধূপ জ্বালালাম, সেই ধূপের মধ্যে যে ধূপের যে কণার যে অণুগুলো, গ্যাসের যে অণুগুলো, সেগুলো কী হচ্ছে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে, কারণ কি গ্যাসীয় অবস্থায় সেখানে ছড়িয়ে পড়ার প্রবণতা বা অবিশ্রান্ত গতির জন্য
সেটা খুব তাড়াতাড়ি, সেটা কম গাঢ়ত্বের অঞ্চলে সেটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। কিন্তু তরলের মধ্যে কী হচ্ছে, এই গতিটা অনেকটাখানি কমে যায়, তার ফলে সেটা ছড়িয়ে পড়তে কম সম মানে বেশি সময় লাগছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তাহলে মেন জিনিসটা হচ্ছে, বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে যখন কোনো পদার্থের কণা বা অণুগুলো যখন ছড়িয়ে পড়ছে, সেই ঘটনাটাকে আমরা কী বলবো, ব্যাপন বা ডিফিউশন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসছি সাইন্টিফিক অবজারভেশন। তো এই ব্যাপন বা ডিফিউশন এটা ঘটানো ঘটার সময় আমরা কতগুলো ফ্যাক্টর আমরা এখানে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে উষ্ণতা। একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে দ্রবণে ব্যাপন ধীরে ধীরে ঘটে, যেটা প্রথম উদাহরণে দেখানো হয়েছে। উষ্ণতা আমি ফিক্সড রাখলাম, উষ্ণতা ফিক্সড রেখে যদি আমি একটি ঘরের কোণায় যদি আমি একটি ধূপ জ্বালাই, তাহলে তার ক্ষেত্রে ব্যাপন যে হারে হবে, কিন্তু যদি আমি জলের মধ্যে ধূপটা কালি যোগ করি, তার ক্ষেত্রে ব্যাপনের হার কী হবে, কম হবে, অর্থাৎ ব্যাপনটা আস্তে আস্তে হবে, কিন্তু গ্যাসীয় অবস্থায় ব্যাপন খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কী আছে, একই উষ্ণতায় একই মাধ্যমে হালকা অণুর চেয়ে ভারী অণুদের ব্যাপন ধীরে ধীরে হবে। হালকা অণুর ব্যাপন, যেহেতু এখানে ব্যাপন সম্পূর্ণভাবে গতির ওপর নির্ভরশীল, সেই জন্য হালকা মাধ্যম হালকা অণুগুলো থাকলে তাদের গতি বেশি হবে, সেই জন্য তারা কী হবে, খুব তারা সহজে তারা সেটা ছড়িয়ে পড়বে। কিন্তু ভারী অণুদের ব্যাপন ধীরে ধীরে হবে, যেহেতু তাদের গতি কমে যাচ্ছে। আর 3 নম্বর কেস বলা হয়েছে কি, তাপমাত্রা বাড়ালে ব্যাপন তাড়াতাড়ি ঘটবে। তাপমাত্রা বাড়ালে অবভিয়াসলি তারা যে গ্যাসীয় যে অণুগুলো আছে সেগুলো ছোটা দৌড়া করার জন্য বিভিন্ন ধরনের তাপের থেকে তারা শক্তি সংগ্রহ করবে, তার ফলে তাদের গতিশক্তি বেড়ে যাবে এবং তারা খুব সহজে কম কম গাঢ়ত্ব অঞ্চলের দিকে সেটা তারা ছড়িয়ে পড়বে। তাহলে 3টে কেস আমরা দেখলাম, এটাকে আমরা বলছি সাইন্টিফিক অবজারভেশন বলা হচ্ছে, যে উষ্ণতার উপর কীভাবে ব্যাপন নির্ভরশীল। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে ব্যাপন বাড়বে, ব্যাপনের হার বাড়বে। আর উষ্ণতা একই রেখে যদি আমরা গ্যাস এবং তরল নিয়ে যদি আলোচনা করি, তাহলে গ্যাসের ক্ষেত্রে দেখতে পাবো ব্যাপনের হার বেশি, কিন্তু তরলের ক্ষেত্রে আমরা দেখব ব্যাপনের হার কম, তুলনামূলক কম। আর হালকা অণু এবং ভারী অণু নিয়ে একটা কথা বলা হয়েছে, হালকা অণুর ব্যাপনের হার বেশি হবে কিন্তু ভারী অণুর ব্যাপনের হার কম হবে। আচ্ছা নেক্সট আমরা আসছি ব্যাপনের আণবিক ছবি। এখানে দেখানো হয়েছে ব্যাপনের আণবিক ছবি বলতে কি, যে এই যে অণুর কথাগুলো আমি বারবার বলছি, যে গ্যাসীয় পদার্থের অণুগুলো কম গাঢ়ত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে, কীভাবে ছড়িয়ে পড়ছে সেটা এখানে একটা ছবির সাথে দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই জায়গার, আমি এটা চেঞ্জ করে নিই এটা কালারটা, তাহলে সুবিধা হবে। আচ্ছা এই জায়গায় এখানে দেখা যাচ্ছে যে এই জায়গার যে অণুগুলো আছে, এগুলো অণুগুলোর সংখ্যায় অনেক বেশি, তার মানে এই জায়গাটা হচ্ছে গাঢ়ত্ব এদের বেশি, সেই জন্য এটাকে বলা হচ্ছে হাই কনসেন্ট্রেশন এরিয়া, তার মানে এটা হচ্ছে গাঢ় অঞ্চল। তাহলে আমরা কি ব্যাপনের একটু আগে কি পড়লাম, যে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়বে, তাহলে এই জায়গায় অণুর সংখ্যা কি কম আছে, তার মানে এই জায়গায় এটাকে বলা হচ্ছে লো কনসেন্ট্রেশন এরিয়া। তাহলে এই সময়ে যদি আমি দিই, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কী হচ্ছে, বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলের দিকে অণুগুলো শিফট করবে। তাহলে সেটা নেক্সট ছবিতে দেখানো হয়েছে এটা। তাহলে এখন এই ছবিটাতে কী দেখতে পাচ্ছি, যে বেশি গাঢ়ত্বের অঞ্চল এবং কম গাঢ়ত্বের অঞ্চল দুটো প্রায় সমান হয়ে গেছে, সেই জন্য এটাকে কী বলা হচ্ছে, অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সাম্যাবস্থায় এই জিনিসটা হচ্ছে। এবং এখানে লেখা আছে আফটার ডিফিউশন, তাহলে এটা হচ্ছে বিফোর ডিফিউশনের ছবি, এটা হচ্ছে আফটার ডিফিউশনের ছবি। তাহলে এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে, এই ছবিটা মনে রাখলে পুরো জিনিসটা ঘটনাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে একটা দিকে বেশি গাঢ়ত্বের অঞ্চল মানে সেখানে অণুর সংখ্যা বেশি আছে, এবং কম গাঢ়ত্বের অঞ্চল মানে সেখানে অণুর সংখ্যা কম আছে। যদি আমি সময় দিই তাহলে কিছু সময়ের মধ্যেই দেখতে পাবো যে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে অণুগুলো কম গাঢ়ত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ছে, এবং একটা সময় পরে দেখতে পাবো যে দুটো গাঢ়ত্ব পুরো মিডিয়ামটা জুড়ে অণুগুলো সংখ্যায় প্রায় সমান হয়ে গেছে, অর্থাৎ সেটা একটা ইকুইলিব্রিয়াম অবস্থায় চলে গেছে, যেটাকে আমরা বলবো সাম্যাবস্থা। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আফটার ডিফিউশন। এবং এই যে ছড়িয়ে পড়ার ঘটনাটা, এটা মাথায় রাখতে হবে কি, উষ্ণতার উপর নির্ভরশীল। যদি আমি এখানে উষ্ণতা বাড়াই তাহলে কীভাবে ছড়িয়ে পড়ার ঘটনাটা তাড়াতাড়ি ঘটবে। আর আরেকটা কেস মনে রাখতে হবে কি, গ্যাস এবং তরলের ক্ষেত্রে মনে রাখতে হবে, গ্যাসের ক্ষেত্রে ছড়িয়ে পড়ার হার অর্থাৎ ব্যাপনের হার অনেক বেশি তুলনায় কি হচ্ছে তরলের ক্ষেত্রে, যে তরলের ক্ষেত্রে যদি আমি কালি যোগ করি তাহলে কালির কণাগুলো ছড়িয়ে পড়ার হার অনেকটা কম। তাহলে এই দুটো ফ্যাক্টর আমাদের এখানে মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট আমি আসছি ঘটনা নাম্বার 2,
তাহলে আগে ঘটনা নাম্বার ওয়ান আমি দেখিয়েছি, ঘটনা নাম্বার টুতে এখানে তিনটে ছবি দেখানো হয়েছে, দেখো ভালো করে। যে এক নাম্বার ছবিতে হচ্ছে কি, পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল পড়তে থাকে, এটা আমরা লক্ষ্য করেছি। 2 নম্বর কেসে দেখানো হয়েছে কি, কোনো যদি কাটা ফল, আপেল বা কোনো কমলা লেবু বা ইত্যাদি যদি কেটে আমরা রেখে দিই, তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবো সেই ফলের উপর দেখবো ছোটো 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 মাছি এসে বসছে। আর 3 নম্বর কেস হচ্ছে একটা কোথাও ফুল ফুটেছে, সেই ফুলে এসে মৌমাছি সহজে এসে সেটাকে খুঁজে পেয়ে তার উপর বসে যাচ্ছে, মধু খাচ্ছে। তাহলে এই যে তিনটে কেস, এই তিনটে কেসের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু একটা একই সুতোয় বাঁধা আছে। সেই তিনটে ঘটনার পেছনে, সবগুলোর পেছনে একটাই কথা আছে, সেটা হচ্ছে ব্যাপন। তাহলে আমরা এখানে আসছি যে এই তিনটের ঘটনাতে কি হচ্ছে এক্স্যাক্টলি। তাহলে এখানে যেটা দেখানো হয়েছে যে প্রত্যেকটা যে উদ্ভিজ্জ পদার্থ, উদ্ভিজ্জ পদার্থ বলতে প্রথমে আমরা পেঁয়াজটাকে কেটেছি, 2 নম্বর হচ্ছে লেবু কেটেছি বা আপেল কেটেছি, আর 3 নম্বর কেসে হচ্ছে ফুল ফুটেছে, ফুলের যে মধু খাওয়ার জন্য অটোমেটিক্যালি মৌমাছিরা আসছে। তাহলে এই যে উদ্ভিজ্জ পদার্থগুলো কি করে, যখনই তাদের মধ্যে কোনো চেঞ্জ হয়, অর্থাৎ তারা যে অবস্থায় আছে সেখান থেকে যখন অন্য অবস্থায় নিয়ে যাচ্ছি, যেমন পেঁয়াজটা গোটা ছিল আমি তাকে অন্য অবস্থায় নিয়ে যাচ্ছি মানে তাকে কাটছি, একই রকমভাবে লেবু গোটা ছিল তাকে আমি কাটছি, একই রকমভাবে ফুলটা যখন কুঁড়ি অবস্থায় ছিল তখন একরকম স্টেট, যখন সেটা ফুটে যাচ্ছে তখন মধু হচ্ছে, তখন সেটা অন্য অবস্থায় চলে যাচ্ছে। তাহলে এই যখন উদ্ভিজ্জ পদার্থগুলো যখন এক অবস্থা থেকে যখন অন্য অবস্থায় নিজেকে পরিবর্তন করে, তখন সেক্ষেত্রে কী হয়, তাদের থেকে এক ধরনের উদ্বায়ী যৌগ, যেগুলো উদ্বায়ী যৌগ যেদের যাদেরকে আমরা বলছি ভোলাটাইল কম্পাউন্ড, তো সেই কম্পাউন্ডগুলো কী হচ্ছে, বাতাসের মধ্যে এগুলো বাষ্পীভূত হতে থাকে। তাহলে এই সমস্ত যৌগের অণুগুলো কি হচ্ছে, বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে। এবার তোমরা আমাদের মাথায় রাখতে হবে কি, যে জায়গায় ধরো ফুলটা যেখানে ফুটেছে, তাহলে সেখানে ওই যৌগগুলোর গাঢ়ত্ব বেশি, তাহলে সেইখান থেকে কি হচ্ছে, বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চল, অর্থাৎ কোথায়, বাতাসের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে অণুগুলো। তাহলে সেই অণুগুলো সহজেই কি হচ্ছে, পতঙ্গদের যে ঘ্রাণেন্দ্রিয় আছে সেই ঘ্রাণেন্দ্রিয় প্রোটিনের সাথে এই যৌগগুলো যুক্ত হয়ে যায় এবং তাদের মস্তিষ্কে আলাদা একটা গন্ধের অনুভূতি জাগায়। তো ওই জৈব যৌগগুলো যেগুলো বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে, সেগুলো পতঙ্গদের মস্তিষ্কের মধ্যে আলাদা একটা ঘ্রাণেন্দ্রিয়ের সাহায্যে মস্তিষ্কে আলাদা একটা অনুভূতি জাগায় এবং তার ফলে সেই যে পতঙ্গগুলো বা প্রাণীগুলো সেগুলো সহজেই আকৃষ্ট হতে পারে। যেমন লেবু যখন আমরা কাটলাম, তখন লেবুর থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে জৈব যৌগগুলো, উদ্বায়ী যে জৈব যৌগ, সেগুলো বাতাসের মধ্যে মিশে গেল এবং সেটা খুব সহজে মাছিকে ওটা আকর্ষণ করতে পারে। এবার কোশ্চেন আসতে পারে যে শুধুমাত্র মাছিকেই ওটা আকর্ষণ করছে কেন, বা মশাকে আকর্ষণ করছে কেন, করছে না কেন। যে ফল আমি একটা কাটলাম, আপেল কাটলাম, আপেলের উপর মাছি এসে বসছে, কিন্তু আপেলের উপর মশা এসে বসছে বসছে না কেন, তাহলে এই কোশ্চেনটা আমি পরে আলোচনা করছি। তাহলে এই জায়গায় যে তিনটে ঘটনা আমি বললাম, সে তিনটে ঘটনার পেছনে কারণ হচ্ছে পেঁয়াজ কাটলে আমাদের চোখ জ্বালা করে কেন, একই ব্যাপার, পেঁয়াজ যখনই আমি কাটছি তখন পেঁয়াজের থেকে কিছু ভোলাটাইল সাবস্টেন্স বা উদ্বায়ী পদার্থ সহজেই সেখান থেকে বাষ্পীভূত হয়ে বাতাসে মিশছে এবং সেই বাতাসটা আমাদের যখনই চোখে এসে লাগছে তখন চোখের মাধ্যমে আমাদের ঘ্রাণেন্দ্রিয় বা নাকের মাধ্যমে ওই যে জৈব যৌগের সূক্ষ্ম কণাগুলো সেগুলো আমাদের মস্তিষ্কে যায় এবং মস্তিষ্কে গিয়ে সেখানে প্রোটিনের সাথে যুক্ত হয়ে ঘ্রাণেন্দ্রিয়ের যে বিশেষ প্রোটিন আছে তার সাথে যুক্ত হয়ে মস্তিষ্কে গন্ধের অনুভূতি জাগায়, কোনো একটা সেন্স তৈরি করে, সেই সেন্সের ফলেই আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আচ্ছা, 3 নম্বর যে কেসটা বলেছি, ফুলের উপর একই রকমভাবে মৌমাছি আসে, মানে ফুলের যে মধুর যে যে জৈব যৌগের যে গন্ধ সেটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং সেই গন্ধে আকৃষ্ট হয়ে মৌমাছিরা এসে ফুলের উপর বসছে এবং তার ফলে দুটো কাজ হচ্ছে, একদিকে মধু যেমন পাচ্ছে, 2 নম্বরে পরাগ মিলনেও সাহায্য করছে। আচ্ছা, আরেকটা যে কোশ্চেন আমি যেটা বললাম যে ফল আমি কাটলাম, সে ফল কাটলে শুধুমাত্র মাছিরা এসে বসছে কিন্তু মশারা কেন এসে বসছে না, তাহলে এইখানে যে উদ্বায়ী যে পদার্থটা যেটা বেরোচ্ছে জৈব যৌগটা, সে জৈব যৌগটা বাতাসে এমনি ঘুরছে কণাগুলো, কিন্তু তাকে রিসিভ করার জন্য বা তাকে বোঝার জন্য আমাদের তাহলে বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম সেন্স অর্গান থাকতে হবে, ঘ্রাণেন্দ্রিয় থাকতে হবে, সেই ঘ্রাণেন্দ্রিয় নিশ্চয়ই মাছির আছে, মশার নিশ্চয়ই নেই, তাই মশা এসে বসতে পারছে না। তাহলে সেটা আমরা দেখে নিচ্ছি নেক্সট ঘটনা নাম্বার 3-এ আমি এটা দেখিয়েছি। তাহলে এখানে যে মাছিটা দেখানো হয়েছে, এই মাছিটার নাম হচ্ছে ড্রসোফিলা মাছি, আর এখানে দেখানো হয়েছে স্ত্রী অ্যানোফিলিস মশা। আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশা রক্তপান করে, তাহলে দুটো ঘটনা দেখানো হচ্ছে এখানে, যে কেস 1 কেস 2। তাহলে এটা দেখি এর পেছনে কী কারণটা কী আছে। ড্রসোফিলা মাছি এবং স্ত্রী অ্যানোফিলিস মশার মধ্যে গন্ধ ধরার যে প্রতিনিধি এটাগত তফাত আছে একটা। তো মিষ্টি ফলের যে গন্ধ সেটা কি হচ্ছে, ড্রসোফিলা মাছির যে
রিসেপ্টার যেটা সহজেই এই গন্ধটাকেও চিনতে পারে, অর্থাৎ ওর যে ঘ্রাণেন্দ্রিয়তে ওই প্রোটিনের সাথে ও সহজে এটাকে বিক্রিয়া করে যায় এবং তার ফলে ওর মস্তিষ্কের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগায়, তাহলে ও সহজে এটা আকৃষ্ট হচ্ছে। কিন্তু অন্যদিকে মশার মধ্যে এই ধরনের ঘ্রাণেন্দ্রিয় যে রিসেপ্টার সেটা ওটা নেই, তার ফলে ও গন্ধটাকে ওটা ক্যাচ করতে পারছে না। কিন্তু আবার এর ঠিক উল্টো যদি কেসটা আমি বলি, দেখবে যে সন্ধেবেলায় মশা এসে গায়ে বসছে, তার মানে মশা আমাদের যে ঘামের গন্ধের মধ্যে গায়ের গন্ধে ও কিছু উদ্বায়ী পদার্থ মশার রিসেপ্টার সেটা পেয়ে যাচ্ছে, সেই উদ্বায়ী যৌগগুলোকে মশা চিনতে পারছে কিন্তু মাছি পারে না। সেই জন্য দেখবে মাছি আমাদের গায়ে এসে বসছে না কিন্তু মশা এসে বসছে। তাহলে এই যে মশা ওই গন্ধ যৌগগুলোকে চিনতে পারছে বলেই তারা রক্তপানের উদ্দেশ্যে আমাদের কাছে আসে। তাহলে এই তফাতটা আমাদের জানতে হবে যে সমস্ত রিসেপ্টার সবার মধ্যে থাকে না, এবং রিসেপ্টারটা এখানে খুব ভাইটাল ফ্যাক্টর। ঘ্রাণেন্দ্রিয় রিসেপ্টার যখন থাকবে তখনই ওই একমাত্র উদ্বায়ী যৌগগুলোকে ও রিসিভ করতে পারবে এবং সেটা করেসপন্ডিং প্রোটিনের সাথে বিক্রিয়া করবে, করে মস্তিষ্কের মধ্যে অনুভূতি জাগাবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, নেক্সট আসছি ঘটনা নাম্বার 4, যেটাতে দেখানো হয়েছে কি আমরা প্রায়ই দেখে থাকবে যে দেখি যে সাপ ক্রমাগত জিভ বের করছে এবং সাপের জিভটা হয় দুদিকে চেরা থাকে, এটাকে বলে বাইফার্কেটেড জিভ। তো এই জিভটাও মাঝে মধ্যেই বের করে এবং আবার ঢুকিয়ে নিচ্ছে। তাহলে এইটা করার পেছনে কারণ কি? তাহলে এটা করার পেছনে কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সাপকে বুঝতে সাহায্য করছে যে তার আশেপাশের এনভায়রনমেন্টে কে কে আছে বা কী ধরনের পরিবেশের মধ্যে সে যাচ্ছে। তাহলে যখনই সে জীবটা যখনই বের করছে এনভায়রনমেন্টে বাতাসের মধ্যে, তখন বাতাসে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম যে উদ্বায়ী জৈব পদার্থগুলো সাপের জীবে আটকে যাচ্ছে, এবং সেই যখন জীবটা যখন ভেতরে ঢুকিয়ে নিচ্ছে তখন তালুর মধ্যে একটা জায়গা থাকে, বিশেষ একটা অঙ্গ আছে যাকে বলা হয় জেকবসন অর্গ্যান বলা হচ্ছে। সাপের যে তালুর মধ্যে থাকে জেকবসন অর্গ্যান, সেখানে গিয়ে যখন জীবটাও টাচ করায় তখন সেই গন্ধের যে অণুগুলো সেগুলো প্রোটিন অণুগুলো ওর সাথে বিক্রিয়া করে গিয়ে একটা মস্তিষ্কে উদ্দীপনার সৃষ্টি করে, এবং সেই ঘটনা থেকে সাপ কী করে তার আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে, যে সামনে কোনো বিপদ আছে কিনা বা খাওয়ার আছে কিনা এগুলোও জানতে পারে। আচ্ছা, নেক্সট আমরা আসছি ঘটনা নাম্বার 5। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা বলার আছে যে ফেরোমন হরমোন, ফেরোমন হরমোন এটা এক ধরনের হরমোন, বিশেষ হরমোন, এটা বিভিন্ন পতঙ্গ, ইভিন মানুষ এবং তৃণভোজী মাংসাশী প্রাণীদের প্রজননে এটা সাহায্য করছে। এটা বিভিন্ন পতঙ্গ বা প্রাণীদের দেহ থেকে এটা নিঃসৃত হয়। এটা একমাত্র প্রাণীদের যে ঘ্রাণেন্দ্রিয় যে রিসেপ্টার আছে সেটাই একমাত্র এর গন্ধটাকে একমাত্র অনুভব করতে পারে। এবং কিছু কিছু এটা ভালো বোঝা যায় কাদের ক্ষেত্রে, যে পুরুষ মথেরা স্ত্রী মথেদের দেহ থেকে যে ফেরোমন যে হরমোনটা নিঃসৃত হয় সেটা পুরুষ মথেরা সেটা তাদের ঘ্রাণেন্দ্রিয় রিসেপ্টার দিয়ে এটা অনুভব করতে পারে। এবং পরীক্ষা করে দেখা গেছে যে কয়েক কিলোমিটার দূর থেকে উড়ে এসেও এরা হাজির হতে পারে, তার মানে কয়েক কিলোমিটার দূর থেকে এই গন্ধটাকে তারা অনুভব করতে পারে। আচ্ছা, এখানে যে ছবিটা দেখানো হয়েছে এখানে দেখবে পরপর পিঁপড়ে পরপর পরপর লাইন দিয়ে চলে, এটা আমরা দেখেছি পিঁপড়ে লাইন দিয়ে চলছে, এটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। তো এটার পেছনে সাইন্টিফিক যে কারণ সেটা হচ্ছে কি পিঁপড়ের দেহ থেকে বিভিন্ন ধরনের ফেরোমন হরমোন নির্গত হচ্ছে, সেই ফেরোমন হরমোনের গন্ধ এক পিঁপড়ে আরেক পিঁপড়েকে অনুসরণ করে। তো এটা একমাত্র ওই রিসেপ্টার ওই একই ব্যাপার যে ঘ্রাণেন্দ্রিয় রিসেপ্টার সেই গন্ধটাকে অনুভব করছে এবং তার মস্তিষ্কে উদ্দীপনা জাগাচ্ছে এবং সে ওই দিকে ওকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছে। তাহলে ফেরোমন হরমোন প্রাণীদের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা হরমোন, এটা ওদের প্রজননে এটা সাহায্য করছে এবং একজন আরেকজনকে চিনতে সাহায্য করে, এরকমও হয়। আচ্ছা, নেক্সট আমরা আসছি ঘটনা নাম্বার 6, এলপিজি গ্যাস সিলিন্ডারের ছবি দেখানো হয়েছে। তো এলপিজি গ্যাস সিলিন্ডার এটা তোমরা দেখেছো, এটা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মধ্যে প্রোপেন বিউটেন থাকে অথবা ইথাইল মার্কাপটান নামক একটা সালফার ঘটিত যৌগ দেওয়া থাকে। এমনিতে প্রোপেন বিউটেনের কোনো গন্ধ নেই কিন্তু মার্কাপটান জাতীয় যৌগ অর্থাৎ সালফার ঘটিত একটা যৌগ এর মধ্যে মেশানো থাকে, তার ফলে গ্যাস যখন লিক করবে তখন আমরা সেটা বুঝতে পারি যে গ্যাস লিক করেছে। তো গ্যাস আমাদের থাকে রান্নাঘরের মধ্যে কিন্তু আমরা ধরো ঘরের অন্য কোথাও ঘোরাফেরা করছি, যদি কোনো কারণে গ্যাস লিক করে তাহলে রান্নাঘর থেকে ওই যে গ্যাসটা লিক করলো আমরা গন্ধ সঙ্গে সঙ্গে না খেয়ে এলো আমরা গিয়ে তৎক্ষণাৎ কোনো একটা স্টেপ নিই, হয় চাবিটা বন্ধ করে দিই বা সিলিন্ডারটা পাল্টে দিই বা বাইরে বের করে দিই। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে এর সাথেও নিশ্চয়ই ডিফিউশন জড়িয়ে আছে, ঘরের এক কোনায় গ্যাসটা লিক করেছে তাহলে তার গন্ধটা আমার নাকে আসছে, তার মানে আমার নাকের ঘ্রাণেন্দ্রিয় সেই গন্ধটাকে রেকগনাইজ করতে পারছে, চিনতে পারছে। সেই চেনার জন্য তাহলে আমাদের মস্তিষ্কে সে অনুভূতি জাগাচ্ছে যে কিছু একটা এখানে ঘটছে। তাহলে
ডিফিউশনের মাধ্যমে বা ব্যাপনের মাধ্যমে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে ওই উদ্বায়ী যৌগ জৈব যৌগটি আমাদের নাকে এসে পৌঁছাচ্ছে। তাহলে যখনই গ্যাসটা লিক করবে তখন আমাদের কী করা উচিত? আমাদের সঙ্গে সঙ্গে কোনো ধরনের আগুন জ্বালানো যাবে না, সুইচ অন অফ করা যাবে না, হ্যাঁ, ঘরের যে অণুগুলো, ঘরের জানালা দরজা খুলে দিতে হবে যাতে করে পুরো হাওয়া এয়ার পাস করলে কী হবে, গ্যাসের যে অণুগুলো ব্যাপনের মাধ্যমে কী হচ্ছে, বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলের দিকে চলে যাবে, অর্থাৎ জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের হলো। এরপরে নেক্সট আমরা আসছি ঘটনা নম্বর 7। এখানে একটা ম্যানহোলের ছবি দেখানো হয়েছে বা সেপটিক ট্যাঙ্কের ছবি দেখানো হয়েছে। তো এর মধ্যে অনেক সময় এটা পরিষ্কার করার জন্য অনেক মানুষ নামেন, কিন্তু ব্যাপার হচ্ছে কি, অনেক সময় তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়। এর কারণ হচ্ছে সেপটিক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে বন্ধ থাকার জন্য এর মধ্যে যে বিভিন্ন জৈব পদার্থগুলো আছে সেগুলো পচতে থাকে, পচে গিয়ে সেখান থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস তৈরি করে। তো তার মধ্যে অন্যতম প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। তো এই যখন নর্দমা যখন বন্ধ থাকে বা সেপটিক ট্যাঙ্কগুলো বন্ধ থাকে তখন তার মধ্যে H2S গ্যাস বা হাইড্রোজেন সালফাইড গ্যাস কী হতে পারে, বেরোতে পারে না। সেই জন্য এই সমস্ত জায়গায় পরিষ্কার করার কাজে নামানোর আগে বা নামার আগে আমাদের কী করতে হবে, যে সেপটিক ট্যাঙ্কের যে ঢাকনাটি আছে সেই ঢাকনাটিকে অনেকক্ষণ খুলে রাখতে হবে। আচ্ছা, আমি খুলে রাখলাম হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিট খুলে রাখার পর আমার মনের মধ্যে একটা ধারণা চলে এলো যে হ্যাঁ, এর মধ্যে যে H2S গ্যাস ছিল সেটা বাইরে বেরিয়ে চলে এসেছে। 10 মিনিট পরেও যদি কোনো ব্যক্তি যদি কাজে ওখানে নামেন তাহলেও দেখা যাচ্ছে তার শরীর খারাপ হতে পারে বা তাকে মৃত্যু পর্যন্ত যেতে হতে পারে। এর কারণটা আমাদের ভালো করে জানতে হবে যে H2S গ্যাস যেটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে আছে সেই H2S গ্যাস কিন্তু বাতাসের থেকে ভারী। তার মানে আপাত দৃষ্টিতে আমি যদি মনে করি যে সেপটিক ট্যাঙ্কের মধ্যে, আমি পড়লাম যে হ্যাঁ সায়েন্স পড়েছি, সায়েন্স সায়েন্টিফিক ভিউ দিয়ে আমি বললাম যে সেপটিক ট্যাঙ্কের মধ্যে H2S গ্যাস থাকে যেটি একটি বিষাক্ত গ্যাস, আমি ঢাকনাটা খুলে দিলাম তার মানে গ্যাসটা বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু আমি প্রথমেই আলোচনা করেছি যে হালকা কণা এবং ভারী কণা, হালকা কণার ক্ষেত্রে ব্যাপনের হার বেশি অর্থাৎ খুব তাড়াতাড়ি ব্যাপন হবে, কিন্তু ভারী কণার ক্ষেত্রে ব্যাপনের হার কম। তাহলে এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে H2S গ্যাস বাতাসের থেকে ভারী, যেহেতু ভারী কণা সেই জন্য এর ব্যাপনের হার কম। তার ফলে 10 মিনিট যে আমি খুলে রেখেছিলাম সেপটিক ট্যাঙ্কের ঢাকনা সেটা আমাদের কাছে সাফিসিয়েন্ট সময় নয়, আমাদেরকে সেটাকে বাড়িয়ে 1 ঘন্টা করতে হবে। আমি এটা একটা উদাহরণস্বরূপ বলছি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেপটিক ট্যাঙ্কের আয়তনের ওপর, যে কতটা পরিমাণ আয়তন, সেখানে কত পরিমাণ গ্যাস থাকতে পারে, সেটা ব্যাপন হতে পারে কত সময় ধরে। সেই জন্য সেপটিক ট্যাঙ্কের ঢাকনাটা ওভারনাইট খুলে রাখাই ভালো। তাহলে আস্তে 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 করে কী হবে, পুরো H2S গ্যাসটা ব্যাপনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। তাহলে এইখানে ভারী এবং হালকা কণার ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট দেখি, নিজেদের জন্য তোমাদের কিছু হোম টাস্ক দেওয়া আছে, এখানে নিজে করি এবং খাতায় লিপিবদ্ধ করি। তো 3টে উদাহরণ দেওয়া আছে, 2টো একই রকম গ্লাস, একই পরিমাণ জল নিয়ে 1 মোটা কালি যোগ করা হলো। এবার একটাকে চামচ দিয়ে নাড়বো, অন্যটা স্থির রাখবো, মানে 2টো গ্লাস নেব। 2টো গ্লাস আমি প্রথম একদম শুরুতে আমি বলেছি যে কনিক্যাল ফ্লাস্কটা নিয়েছি সেই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কালি যোগ করেছি কিন্তু নাড়াইনি। কিন্তু এখানে তোমাকে এটা করে দেখতে হবে যে 2টো গ্লাস নেওয়া হয়েছে, 2টো গ্লাসের মধ্যে আমি কালি যোগ করলাম, কালি যোগ করে একটাতে চামচ দিয়ে যোগ নাড়াচ্ছি আর একটা চামচ দিয়ে নাড়াচ্ছি না, রেখে দিয়েছি। তাহলে 2টোতে কীভাবে ব্যাপন হচ্ছে, কত সময় লাগছে, কী ব্যাপার, সেটা তোমাদের খাতায় রিডিংটা নিতে হবে, নোট করতে হবে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে ধূপ জ্বালিয়ে রেখেছি কিন্তু পাখা চালাচ্ছি না। আবার একটা জায়গায় দেখা যাচ্ছে ধূপ জ্বালানো আছে, পাখা চালিয়ে দিয়েছি, কত তাড়াতাড়ি আমি গন্ধ পাচ্ছি, সেটা সময় কত লাগছে সেটা নোট করতে হবে। আর 3 নম্বর কেসে বলা হয়েছে 2টো একই রকমের গ্লাসে সমান পরিমাণ জল নিতে হবে, একটাই সাধারণ উষ্ণতার জল, নর্মাল রুম টেম্পারেচারের জল, আর আরেকটাই বেশ গরম জল। তো 2টোতেই কালি 1 মোটা করে ফেললাম, তাহলে দেখবো যে কোনটাতে তাড়াতাড়ি কালি ছড়িয়ে পড়ছে, অর্থাৎ ব্যাপনটা দেখবো যে কার ক্ষেত্রে ব্যাপনের রেটটা বেশি। তাহলে এইটা করলে তুমি বুঝতে পারবে যে উষ্ণতার তারতম্যের জন্য ব্যাপন কীভাবে চেঞ্জ হচ্ছে, কারণ আমি আগেই বলেছিলাম যে উষ্ণতা বাড়ালে ব্যাপনের হার বাড়বে। তাহলে এই পরীক্ষাগুলো তোমরা করে দেখবে অবশ্যই, যে এখানে এটাতে পরিষ্কার তোমাদের যে ধারণা ব্যাপন সম্পর্কে, যে ধারণাটা যে কীভাবে ব্যাপন হচ্ছে, কম যে বেশি গাঢ়ত্বের অঞ্চল থেকে কম গাঢ়ত্বের অঞ্চলে যে কণাগুলো ছড়িয়ে পড়ছে সেটা তাড়াতাড়ি হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে, এই জায়গাটা ক্লিয়ার হবে, এগুলো করে দেখবে, ঠিক আছে? তো আচ্ছা, আজকে এই পর্যন্তই। টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে থাকো, নেক্সট যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবে, কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।